नमस्कार सम्राट्स क्रिएशंस यूट्यूब चैनल पक्ष सकल श्रोता बंधु के जानाई सादर आमंत्रण। आज थेके शुरू होच्छे आमादेर नतून सेगमेंट बांगला तथा विश्वेर श्रेष्ठ कथा साहित्यिकदेर श्रेष्ठ रचना सम्भार थेके सम्राटेर गल्प आसर। आज प्रथम गल्प विश्वकवि रवींद्रनाथ ठाकुरेर सम्पत्ति समर्पण। वृंदावन कुंड महाक्रुद्ध हइया आसिया ताहार बापके कहिल, आमि एक्षुनि चलिलाम। বাপ যজ্ঞনাথ কুণ্ড কহিলেন, বেটা অকৃতজ্ঞ, ছেলেবেলা হইতে খাওয়াইতে পড়াইতে যে ব্যয় হইয়াছে তাহা পরিশোধ করিবার নাম নাই, আমার তেজ দেখো না। যজ্ঞনাথের ঘরে যেইরূপ বসন বসনের প্রথা তাহাতে খুব বেশি ব্যয় হইয়াছে তাহা নয়। প্রাচীনকালে ঋষিরা আহার এবং পরিচ্ছদ সম্বন্ধে অসম্ভব অল্প খরচে জীবন নির্বাহ করিতেন। যজ্ঞনাথের ব্যবহারে প্রকাশ পাইত বেশভূষা আহার বিহারে তাহারও সেই রূপ অতুচ্চ আদর্শ ছিল। সম্পূর্ণ শিথিলাভ করিতে পারেন নাই সে কতকটা আধুনিক সমাজের দোষে এবং কতকটা শরীর রক্ষা সম্বন্ধে প্রকৃতির কতকগুলি অন্যায় নিয়মের অনুরোধে। ছেলে যতদিন অবিবাহিত ছিল সহিয়াছিল, কিন্তু বিবাহের পর হইতে খাওয়া পড়া সম্বন্ধে বাপের অত্যন্ত বিশুদ্ধ আদর্শের সহিত ছেলের আদর্শের অনৈক্য হইতে লাগিল। দেখা গেল ছেলের আদর্শ ক্রমশই আধ্যাত্মিকের চেয়ে বেশি আদিভৌতিকের দিকে যাইতেছে। শীত গ্রীষ্ম ক্ষুধা তৃষ্ণা কাতর পার্থিব সমাজের অনুকরণে কাপড়ের বহর এবং আহারের পরিমাণ উত্তরোত্তর বাড়িয়া উঠিতেছে। এ সম্বন্ধে পিতাপুত্রের প্রায় বচসা হইতে লাগিল। অবশেষে বৃন্দাবনের স্ত্রীর গুরুতর পীড়াকালে কবিরাজ বহু ব্যয়সাধ্য এক ঔষধের ব্যবস্থা করাতে যজ্ঞনাথ তাহাতেই কবিরাজের অনভিজ্ঞতার পরিচয় পাইয়া তৎক্ষণাৎ তাহাকে বিদায় করিয়া দিলেন। বৃন্দাবন প্রথমে হাতে পায়ে ধরিল, তারপরে রাগারাগি করিল, কিন্তু কোনো ফল হইল না। পত্নীর মৃত্যু হইলে বাপকে স্ত্রী হত্যাকারী বলিয়া গালি দিল। বাপ বলিলেন, কেন, ওষুধ খাইয়া কেহ মরে না? দামি ওষুধ খাইলেই যদি বাঁচিত তবে রাজা বাদশারা মরে কোন দুঃখে? যেমন করিয়া তোর মা মরিয়াছে, তোর দিদিমা মরিয়াছে, তো স্ত্রী তাহার চেয়ে কি বেশি ধুম করিয়া মরিবে? যেন সে একটা পথপ্রান্তবর্তী তরুতল। বাপ তাহাকে তৎক্ষণাৎ যাইতে অনুমতি করিয়া সর্বসমক্ষে কহিলেন, বৃন্দাবনকে যদি তিনি কখনো এক পয়সাও দেন তাহা গো রক্তপাতের সহিত গণ্য হইবে। বৃন্দাবন সর্বসমক্ষে যজ্ঞনাথের ধন গ্রহণ মাতৃ রক্তপাতের তুল্য পাতক বলিয়া স্বীকার করিল। ইহার পর পিতাপুত্রের ছাড়াছাড়ি হইয়া গেল। বহুকাল শান্তির পরে এইরূপ একটি ছোটখাটো বিপ্লবে গ্রামের লোক বেশ একটু প্রফুল্ল হইয়া উঠিল। বিশেষত যজ্ঞনাথের ছেলে উত্তরাধিকার হইতে বঞ্চিত হওয়ার পর সকলেই নিজ নিজ শক্তি অনুসারে যজ্ঞনাথের দুঃসহ পুত্রবিচ্ছেদ দুঃখ দূর করিবার চেষ্টা করিতে লাগিল। সকলেই বলিল, সামান্য একটা বউয়ের জন্য বাপের সহিত বিবাদ, এটা কেবল একালেই সম্ভব। বৃন্দাবনের বিদায়কালে তাহার পিতা যে অধিক মনোকষ্ট পাইয়াছিলেন তাহা বোধহয় না। বৃন্দাবনের যাওয়াতে এক তো ব্যয় সংক্ষেপ হইল, তাহার উপরে যজ্ঞনাথের একটা মহা ভয় দূর হইল। বৃন্দাবন কখন তাহাকে বিষ খাওয়াইয়া মারে এই আশঙ্কা তাহার সর্বদাই ছিল। যে অত্যল্প আহার ছিল তাহার সহিত বিষের কল্পনা সর্বদাই লিপ্ত থাকিত। বধূর মৃত্যুর পর এই আশঙ্কা কিঞ্চিত কমিয়াছিল এবং পুত্রের বিদায়ের পর অনেকটা নিশ্চিন্ত বোধ হইল। কেবল একটি বেদনা মনে বাজিয়াছিল, যজ্ঞনাথের 4 বছর বয়স্ক নাতি গোকুলচন্দ্রকে বৃন্দাবন সঙ্গে লইয়া গিয়াছিল। গোকুলের খাওয়া পড়া খরচ অপেক্ষাকৃত কম,
সুতরাং তাহার প্রতি যজ্ঞনাথের স্নেহ অনেকটা নিষ্কণ্টক ছিল। তথাপি বৃন্দাবন যখন তাহাকে নিতান্তই লইয়া গেল, তখন অকৃত্রিম সুখের মধ্যেও যজ্ঞনাথের মনে মুহূর্তের জন্য একটি জমা খরচের হিসেব উদয় হইয়াছিল। উভয় চলিয়া গেলে মাসে কতকটা খরচ কমে এবং বছরে কতকটা দাঁড়ায় এবং যে টাকাটা সাশ্রয় হয় তাহা কত টাকা সুদ। কিন্তু তবু শূন্য গৃহে গোকুলচন্দ্রের উপদ্রব না থাকাতে গৃহে বাস করা কঠিন হইয়া উঠিল। আজকাল যজ্ঞনাথের এমনি মুশকিল হইয়াছে, পূজার সময় কেহ ব্যাঘাত করে না, খাওয়ার সময় কেহ কারিয়া খায় না, হিসাব লিখিবার সময় দুয়াত লইয়া পলায় এমন উপযুক্ত লোক আর কেহ নাই। নিরুপদ্রবে স্নানাহার সম্পন্ন করিয়া তাহার চিত্ত ব্যাকুল হইয়া উঠিতে লাগিল। মনে হইল যেন মৃত্যুর পরেই লোকে এইরূপ উৎপাতহীন শূন্যতা লাভ করে। বিশেষত বিছানার কাঁথায় তাহার নাতির কৃত ছিদ্র এবং বসিবার মাদুরে উক্ত শিল্পী অঙ্কিত মসিচিহ্ন দেখিয়া তাহার হৃদয় আরও অশান্ত হইয়া উঠিত। সেই অমিতাচারী বালকটি 2 বছরের মধ্যেই পরিবার ধুতি সম্পূর্ণ অব্যবহার্য করিয়া তুলিয়াছিল বলিয়া পিতামহের নিকট বিস্তর তিরস্কার লাভ করিয়াছিল। এক্ষণে তাহার শয়নগৃহে সেটি শতগ্রন্থি বিশিষ্ট মলিন পরিত্যক্ত চিরখণ্ড দেখিয়া তাহার চক্ষু ছলছল করিয়া আসিল। সেটি পলিতা প্রস্তুতকরণ কিংবা অন্য কোনো গাহস্থ ব্যবহারে না লাগিয়া যত্নপূর্বক সিন্ধুকে তুলিয়া রাখিলেন এবং মনে মনে প্রতিজ্ঞা করিলেন, যদি গোকুল ফিরিয়া আসে এবং এমনকি বৎসরে একখানি করিয়া ধুতিও নষ্ট করে, তথাপি তাহাকে তিরস্কার করিবেন না। কিন্তু গোকুল ফিরিল না এবং যজ্ঞনাথের বয়স যেন পূর্বাপেক্ষা অনেক শীঘ্র শীঘ্র বাড়িয়া উঠিল এবং শূন্য গৃহ প্রতিদিন শূন্যতর হইতে লাগিল। যজ্ঞনাথ আর ঘরে স্থির থাকিতে পারেন না, এমনকি মধ্যাহ্নে যখন সকল সম্ভ্রান্ত লোকই আহার আনতে নিদ্রা সুখ লাভ করে, যজ্ঞনাথ হুক্কা হস্তে পাড়ায় পাড়ায় ভ্রমণ করিয়া বেড়ান। তাহার এই নীরব মধ্যাহ্ন ভ্রমণের সময় পথের ছেলেরা খেলা পরিত্যাগপূর্বক নিরাপদ স্থানে পলায়ন করিয়া তাহার মিতব্যয়িতা সম্বন্ধে স্থানীয় কবি রচিত বিবিধ ছন্দবদ্ধ রচনা উচ্চস্বরে আবৃত্তি করিত। পাছে আহারের ব্যাঘাত ঘটে বলিয়া তাহার পিতৃদত্ত নাম উচ্চারণ করিতে কেহ সাহস করিত না। এই জন্য সকলে ইচ্ছে মতো তাহার নতুন নামকরণ করিত। বুড়ারা তাহাকে যজ্ঞনাশ বলিতেন, কিন্তু ছেলেরা কেন যে তাহাকে চামচিকে বলিয়া ডাকিত তাহা স্পষ্ট কারণ পাওয়া যায় না। বোধ হয় তাহার রক্তহীন শীর্ণ চর্মের সহিত উক্ত খেচরের কোনো প্রকার শরীরগত সাদৃশ্য ছিল। একদিন এইরূপে আম্রতরুচ্ছায়া শীতল গ্রামের পথে যজ্ঞনাথ মধ্যাহ্নে বেড়াইতেছিলেন। দেখিলেন একজন অপরিচিত বালক গ্রামের ছেলেদের সর্দার হইয়া উঠিয়া একটি সম্পূর্ণ নতুন উপদ্রবের পন্থা নির্দেশ করিতেছে। অন্যান্য বালকেরা তাহার চরিত্রের বল এবং কল্পনার নতুনত্বে অভিভূত হইয়া কায়মনে তাহার বশ মানিয়াছে। অন্য বালকেরা বৃদ্ধকে দেখিয়া যেরূপ খেলায় ভঙ্গ দিত, এ তাহা না করিয়া চট করিয়া আসিয়া যজ্ঞনাথের গায়ের কাছে চাদর ছাড়া দিল এবং একটি বন্ধনমুক্ত গিরগিটি চাদর হইতে লাফিয়া পড়িয়া তাহার গা বাহিয়া অরণ্যাভিমুখে পলায়ন করিল। আকস্মিক ত্রাসে বৃদ্ধের সর্বশরীর কণ্টকিত হইয়া উঠিল। ছেলেদের মধ্যে ভারী একটা আনন্দের কলরব পড়িয়া গেল। আর কিছু দূর যাইতে না যাইতে যজ্ঞনাথের স্কন্ধ হইতে হঠাৎ তাহার গামছা অদৃশ্য হইয়া অপরিচিত বালকটির মাথায় পাগড়ির আকার ধারণ করিল। অজ্ঞাত মানবকের নিকট হইতে এই প্রকার নতুন প্রণালীর শিষ্টাচার প্রাপ্ত হইয়া যজ্ঞনাথ ভারী সন্তুষ্ট হইলেন। কোন বালকের নিকট হইতে এইরূপ অসংকোচ আত্মীয়তা তিনি বহুদিন পান নাই। বিস্তর ডাকাডাকি করিয়া এবং নানামত আশ্বাস দিয়া যজ্ঞনাথ তাহাকে কতকটা আয়ত্ত করিয়া লইলেন। জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? সে বলিল, নিতাই পাল। বাড়ি কোথায়? বলিব না।
বাপের নাম কি? বলিব না। কেন বলিবে না? আমি বাড়ি ছাড়াইয়া পলাইয়া আসিয়াছি। কেন? আমার বাপ আমাকে পাঠশালায় দিতে চায়। এরূপ ছেলেকে পাঠশালায় দেওয়া যে একটা নিষ্ফল অপব্যয় এবং বাপের বিষয় বুদ্ধিহীনতার পরিচয়, তাহা তৎক্ষণাৎ যোগনাথের মনে উদয় হইল। যোগনাথ বলিলেন, আমার বাড়িতে আসিয়া থাকিবে? বালকটি কোনো আপত্তি না করিয়া এমনি নিঃসংকোচে সেখানে আশ্রয় গ্রহণ করিল, যেন সে একটা পথপ্রান্তবর্তী তরুতল। কেবল তাহাই নয়, খাওয়া পড়া সম্বন্ধে এমনি আমলান বদনে নিজের অভিপ্রায় মত আদেশ প্রচার করিতে লাগিল, যেন পূর্বাহ্নেই তাহার পুরা দাম চুকাইয়া দিয়াছে, এবং ইহা লইয়া মাঝে মাঝে গৃহস্বামীর সহিত রীতিমতো ঝগড়া করিত। নিজের ছেলেকে পরাস্ত করা সহজ, কিন্তু পরের ছেলের কাছে যোগ্যনাথকে হার মানিতে হইল। যোগ্যনাথের ঘরে নিতাই পালের এই অভাবনীয় সমাদর দেখিয়া গ্রামের লোক আশ্চর্য হইয়া গেল। বুঝিল বৃদ্ধ আর বেশি দিন বাঁচিবে না, এবং কোথাকার এই বিদেশি ছেলেটাকেই সমস্ত বিষয় দিয়া যাইবে। বালকের উপর সকলেরই পরম ঈর্ষা উপস্থিত হইল, এবং সকলেই তাহার অনিষ্ট করিবার জন্য কৃত সংকল্প হইল। কিন্তু বৃদ্ধ তাহাকে বুকের পাঁজরের মতো ঢাকিয়া বেড়াইত, ছেলেটা মাঝে মাঝে চলিয়া যাইবে বলিয়া শাসাইত, যোগনাথ তাহাকে প্রলোভন দেখাইতেন। ভাই, তোকে আমি আমার সমস্ত বিষয় আশ্রয় দিয়া যাইব। বালকের বয়স অল্প, কিন্তু এই আশ্বাসের মর্যাদা সে সম্পূর্ণ বুঝিতে পারিত। তখন গ্রামের লোকেরা বালকের বাপের সন্ধানে প্রবৃত্ত হইল। তাহারা সকলেই বলিল, আহা, বাপ মার মনে কতই না কষ্ট হইতেছে, ছেলেটা তো পাপিষ্ট কম নয় বলিয়া ছেলেটার উদ্দেশ্যে অকথ্য উচ্চারণে গালি প্রয়োগ করিত। তাহার এতই বেশি ঝাঁজ যে ন্যায়বুদ্ধির উত্তেজনা অপেক্ষা তাহাতে স্বার্থের গাত্রোদ্দাহও বেশি অনুভূত হইত। বৃদ্ধ একদিন এক পথিকের কাছে শুনিতে পাইল, দামোদর পাল বলিয়া এক ব্যক্তি তাহার হারিয়ে যাওয়া পুত্রের সন্ধান করিতে করিতে অবশেষে এই গ্রামের অভিমুখেই আসিতেছে। নিতাই এই সংবাদ শুনিয়া অস্থির হইয়া উঠিল। ভাবি বিষয় আশয় সমস্ত ত্যাগ করিয়া পলায়নোদ্যত হইল। যোগনাথ নিতাইকে বারংবার আশ্বাস দিয়া কহিলেন, তোমাকে আমি এমন স্থানে লুকাইয়া রাখিব যে কেহই খুঁজিয়া পাইবে না, গ্রামের লোকেরাও না। বালকের ভারী কৌতূহল হইল, কহিল, কোথায়, দেখাইয়া দাও না। যোগ্যনাথ কহিলেন, এখন দেখাইতে গেলে প্রকাশ হইয়া পড়িবে, রাত্রে দেখাইব। নিতাই এই নতুন রহস্য আবিষ্কারের আশ্বাসে উৎফুল্ল হইয়া উঠিল। বাপ অকৃতকার্য হইয়া চলিয়া গেলেই বালকদের সঙ্গে বাজি রাখিয়া একটা নতুন লুকোচুরি খেলিতে হইবে, এইরূপ মনে মনে সংকল্প করিল। কেহ খুঁজিয়া পাইবে না, ভারী মজা। বাপ আসিয়া সমস্ত দেশ খুঁজিয়া কোথাও তাহার সন্ধান পাইবে না, সেও খুব কৌতুক। মধ্যাহ্নে যোগ্যনাথ বালককে গৃহে রুদ্ধ করিয়া কোথায় বাহির হইয়া গেলেন। ফিরিয়া আসিলে নিতাই তাহাকে প্রশ্ন করিয়া করিয়া অস্থির করিয়া তুলিল। সন্ধ্যা হইতে না হইতেই বলিল, চলো। যোগ্যনাথ বলিলেন, এখনো রাত্রি হয় নাই। নিতাই আবার কহিল, রাত্রি হইয়াছে দাদা, চলো। যোগ্যনাথ কহিলেন, এখনো পাড়ার লোকে ঘুমায় নাই। নিতাই মুহূর্তের অপেক্ষা করিয়া কহিল, এখন ঘুমিয়াছে, চলো। রাত্রি বাড়িতে লাগিল, নিদ্রা তু নিতাই বহু কষ্টে নিদ্রা সংবরণের প্রাণপণ চেষ্টা করিয়া বসিয়া বসিয়া ঢুলিতে আরম্ভ করিল। রাত্রি দুই প্রহর হইলে যোগ্যনাথ নিতাইয়ের হাত ধরিয়া নিদ্রিত গ্রামের অন্ধকার পথে বাহির হইলেন। আর কোনো শব্দ নেই, কেবল থাকিয়া থাকিয়া কুকুরের ঘেউ ঘেউ করিয়া ডাকিয়া উঠিল, এবং সেই শব্দে নিকটে এবং দূরে যতগুলি কুকুর ছিল তারা তারস্বরে যোগ দিল। মাঝে মাঝে নিশাচর পক্ষী বাদু শব্দে ত্রস্ত হইয়া ছটপট করিয়া বনের মধ্যে হইয়া গেল। যোগ্যনাথে
হাত দৃঢ় করিয়া ধরিল। যজ্ঞনাথ মন্দিরের মধ্য হইতে একখণ্ড পাথর উঠাইয়া ফেলিলেন। বালক দেখিল নিম্নে একটা ঘরের মতো এবং সেইখানে প্রদীপ জ্বলিতেছে। দেখিয়া অত্যন্ত বিস্ময় এবং কৌতূহল হইল, সেই সঙ্গে ভয়ও করিতে লাগিল। একটি মই বাহিয়া যজ্ঞনাথ নামিয়া গেলেন, তাহার পশ্চাতে নিতাইও ভয় ভয় নামিল। অনেক মাঠ ভাঙিয়া অবশেষে এক জঙ্গলের মধ্যে এক দেবতাহীন ভাঙা মন্দিরে উভয়ে গিয়া উপস্থিত হইল। নিতাই কিঞ্চিৎ ক্ষুণ্ণস্বরে কহিল, এইখানে? যেরূপ মনে করিয়াছিল সেইরূপ কিছুই নয়, ইহার মধ্যে তেমন রহস্য নাই। পিতৃগৃহ ত্যাগের পর এমন পুরো মন্দিরে তাহাকে মাঝে মাঝে রাত্রি যাপন করিতে হইয়াছে। স্থানটি যদিও লুকোচুরি খেলার পক্ষে মন্দ নয়, কিন্তু তবু এখান হইতে সন্ধান করিয়া বাহির করা নিতান্ত অসম্ভব নহে। নিচে গিয়া দেখিল চারিদিকে পিতলের কলস, মধ্যে একটি আসন এবং তাহার সম্মুখে সিঁদুর চন্দন ফুলের মালা পূজার উপকরণ। বালক কৌতূহল বিকৃতি করতে গিয়ে দেখিল ঘরায় কেবল টাকা এবং মুকুট। যজ্ঞনাথ কহিলেন, তাই আমি বলিয়াছিলাম আমার সমস্ত টাকা তোমাকে দিব, আমার অধিক কিছু নাই, সবে এই কটি মাত্র ঘোড়া আমার স্বপ্ন, আজ আমি ইহার সমস্তটাই তোমার হাতে দিব। বালক লাফিয়া উঠিয়া কহিল, সমস্তই? ইহার একটি টাকাও তুমি লইবে না? যদি লই তবে আমার হাতে যেন পুষ্ট হয়। কিন্তু একটা কথা, যদি কখনো আমার নিরুদ্দেশ নাতি বিপুরচন্দ্র কিংবা তাহার ছেলে কিংবা তাহার পুত্র কিংবা তাহার প্রপৌত্র কিংবা তাহার বংশের কেহ আসে, তবে তাহার কিংবা তাহাদের হাতে এই সমস্ত টাকা গুনিয়া দিতে হইবে। বালক মনে করিল যজ্ঞনাথ পাগল হইয়াছে, তৎক্ষণাৎ স্বীকার করিল, আচ্ছা। যজ্ঞনাথ কহিলেন, তবে এই আসনে বইশো। কেন? তোমার পুজো হইবে। কেন? এইরূপ নিয়ম। বালক আসনে বসিল, যজ্ঞনাথ তাহার কপালে চন্দন দিলেন, সিঁদুরের টিপ দিয়া দিলেন, গলায় মালা দিলেন, সম্মুখে বসিয়া বিড়বিড় করিয়া মন্ত্র করিতে লাগিলেন। দেবতা হইয়া বসিয়া মন্ত্র শুনিতে নিতাইয়ের ভয় করিতে লাগিল, ডাকিল, দাদা। যজ্ঞনাথ কোনো উত্তর না করিয়া মন্ত্র করিয়া গেলেন। অবশেষে এক একটি ঘোড়া বহু কষ্টে টানিয়া বালকের সম্মুখে স্থাপিত করিয়া উৎসর্গ করিলেন এবং প্রত্যেকবার বলিয়া লইলেন, যুধিষ্ঠির কুণ্ডের পুত্র গদাধর কুণ্ডু, তস্য পুত্র প্রাণকৃষ্ণ কুণ্ডু, তস্য পুত্র পরমানন্দ কুণ্ডু, তস্য পুত্র যজ্ঞনাথ কুণ্ডু, তস্য পুত্র বৃন্দাবন কুণ্ডু, তস্য পুত্র গোকুলচন্দ্র কুণ্ডুকে কিংবা তাহার পুত্র অথবা পৌত্র অথবা প্রপৌত্র কিংবা তাহার বংশের ন্যায্য উত্তরাধিকারীকে এই সমস্ত টাকা গুনিয়া দেন। এইরূপ বারবার আবৃত্তি করিতে করিতে ছেলেটি হতবুদ্ধির মতো হইয়া আসিল, তাহার জিহ্বা ক্রমে জড়াইয়া গেল। যখন অনুষ্ঠান সমাপ্ত হইয়া গেল তখন দীপের ধূপ ও উভয়ের নিঃশ্বাসবায়ুতে সেই ক্ষুদ্র গহ্বর বাষ্পাচ্ছন্ন হইয়া আসিল। বালকের তালু শুষ্ক হইয়া গেল, হাত পা জ্বালা করিতে লাগিল, শ্বাসরোধ হইবার উপক্রম হইল, প্রদীপ ম্লান হইয়া হঠাৎ নিবিয়া গেল। অন্ধকারে বালক অনুভব করিল যজ্ঞনাথ মই বাহিয়া উপরে উঠিতেছে, ব্যাকুল হইয়া কহিল, দাদা কোথায় যাও? যজ্ঞনাথ কহিলেন, আমি চলিলাম, তুই এখানে থাক, তোকে আর কেহই খুঁজিয়া পাইবে না। কিন্তু মনে রাখিস, যজ্ঞনাথের পৌত্র বৃন্দাবনের পুত্র গোকুলচন্দ্র। বলিয়া উপরে উঠিয়াই মই তুলিয়া লইলেন। বালক রুদ্ধশ্বাস কণ্ঠ হইতে বহু কষ্টে বলিল, দাদা আমি বাবার কাছে যাব। যজ্ঞনাথ ছিদ্র মুখে পাথর চাপা দিলেন এবং কান পাতিয়া শুনিলেন নিতাই আরেকবার রুদ্ধ কণ্ঠে ডাকিল, বাবা। যজ্ঞনাথ ছিদ্র মুখে পাথর চাপা দিলেন এবং কান পাতিয়া শুনিলেন নিতাই আরেকবার রুদ্ধ কণ্ঠে ডাকিল,
বাবা! তারপর একটা পতনের শব্দ হইল, তারপর আর কোনো শব্দ হইল না। যজ্ঞনাথ এইরূপে যক্ষের হস্তে ধন সমর্পণ করিয়া সেই প্রস্তর খণ্ডের উপর মাটি চাপা দিতে লাগিল। তাহার উপরে ভাঙা মন্দিরের ইট বালি বাকার করিল, তাহার উপরে ঘাসের চাপড়া বসাইলেন, বনের গুল্ম রোপণ করিলেন। রাত্রি প্রায় শেষ হইয়া আসিল, কিন্তু কিছুতেই সে স্থান হইতে নড়িতে পারিলেন না। থাকিয়া থাকিয়া কেবলই মাটিতে কান পাতিয়া শুনিতে লাগিল। মনে হইতে লাগিল যেন অনেক দূর হইতে পৃথিবীর অতল স্পর্শ হইতে একটি ক্রন্দনধ্বনি উঠিতেছে। মনে হইল যেন একটি রাত্রির আকাশে সেই একমাত্র শব্দে পরিপূর্ণ হইয়া উঠিতেছে। পৃথিবীর সমস্ত নিদ্রিত লোক যেন সেই শব্দ শয্যার উপরে জাগিয়া উঠিয়া কান পাতিয়া বসিয়াছে। বৃদ্ধ অস্থির হইয়া কেবলই মাটির উপরে মাটি চাপাইতেছে, যেন এমনি করিয়া কোনো মতে পৃথিবীর মুখ চাপা দিতে চাহে। ওই কে ডাকে? বাবা! বৃদ্ধ মাটিতে আঘাত করিয়া বলে, চুপ কর, সবাই শুনিতে পাইবে। আবার কে ডাকে? বাবা! দেখিল রৌদ্র উঠিয়াছে। ভয় মন্দির ছাড়িয়া মাঠে বাহির হইয়া পড়িল। সেখানেও কে ডাকিল? বাবা! যজ্ঞনাথ সচকিত হইয়া পিছনে ফিরিয়া দেখিলেন বৃন্দাবন। বাবা, সন্ধান পাইলাম আমার ছেলে তোমার ঘরে লুকাইয়া আছে, তাহাকে দাও। বৃদ্ধ চোখ মুখ বিকৃত করিয়া বৃন্দাবনের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিল, তোর ছেলে? বৃন্দাবন কহিল, হ্যাঁ, গোকুল। এখন তাহার নাম নিতাই পাল, আমার নাম দামোদর। কাছাকাছি সর্বত্রই তোমার খ্যাতি আছে, সেজন্যই আমরা লজ্জায় নাম পরিবর্তন করিয়াছি, নহিলে কেহ আমাদের নাম উচ্চারণ করিত না। বৃদ্ধ দশ আঙ্গুলি দ্বারা আকাশ হাতড়াইতে হাতড়াইতে যেন বাতাস আঁকড়িয়া ধরিবার চেষ্টা করিয়া ভূতলে পড়িয়া গেল। চেতনা লাভ করিয়া যজ্ঞনাথ বৃন্দাবনকে মন্দিরে টানিয়া লইয়া গেল। কহিল, কান্না শুনতে পাইতেছ? বৃন্দাবন কহিল, না, কান পাতিয়া শুনো দেখি, বাবা বলিয়া কেউ ডাকিতেছে। বৃন্দাবন কহিল, না। বৃদ্ধ তখন যেন ভারী নিশ্চিন্ত হইল। তাহার পর হইতে বৃদ্ধ সকলকেই জিজ্ঞাসা করিয়া বেড়ায়, কান্না শুনিতে পাইতেছ? পাগলামির কথা শুনিয়া সকলেই হাসে। অবশেষে বৎসর চারেক পরে বৃদ্ধের মৃত্যুর দিন উপস্থিত হইল। যখন চোখের উপর হইতে জগতের আলো নিবিয়া আসিল এবং শ্বাস রুদ্ধপ্রায় হইল, তখন বিকারের বেগে সহসা উঠিয়া বসিল। একবার দুই হস্তে চারিদিকে হাতড়াইয়া মুমূর্ষ কহিল, নিতাই, আমার মইটাকে উঠিয়ে নিলে। সেই বায়ুহীন আলোকহীন মহাবহবহ হইতে উঠিবার মুই খুঁজিয়া না পাইয়া আবার সে ধূপ করিয়া বিছানায় পড়িয়া গেল। সংসারে লুকোচুরি খেলায় যেখানে কাহাকেও খুঁজিয়া পাওয়া যায় না, সেইখানে অন্তর্হিত হইল। যুধিষ্ঠির কুণ্ডের পুত্র গদাধর কুণ্ডু তস্য পুত্র প্রাণকৃষ্ণ কুণ্ডু তস্য পুত্র পরমানন্দ কুণ্ডু তস্য পুত্র যজ্ঞনাথ কুণ্ডু তস্য পুত্র বৃন্দাবন কুণ্ডু তস্য পুত্র গোকুলচন্দ্র কুণ্ডুকে কিংবা তাহার পুত্র অথবা কপৌত্রকে কিংবা তাহার বংশের ন্যায্য উত্তরাধিকারীকে এই সমস্ত টাকা গুনিয়া দেব। যুধিষ্ঠির কুণ্ডের পুত্র গদাধর কুণ্ডের পুত্র গদাধর প্রাণ তস্য পুত্র প্রাশ্বশুক্র পরমান তস্য পুত্র পুত্র গদাধর কুণ্ডু অদর্শ। শেষ হলো আজকের গল্প সম্পত্তি সমর্পণ। রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, ভাষ্যপাঠ সহস্রা দাস, সম্পাদনা রাহুল দাস, প্রযোজনা সম্রাটস ক্রিয়েশনস।